ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত টমটম টয়েসে। আজ আমরা এসেছি গল্প দাদুর কাছে। তোমাদেরকে আজকে রামায়ণের গল্প শোনাবো। তোমরা জানো রাম কে ছিলেন? রাম ছিলেন অযোধ্যার রাজা দশরথের ছেলে। রাজা দশরথের তিন রানী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা আর চার পুত্র রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কৈকেয়ী ভরতকে রাজা করার জন্য মহারাজের কাছে বলল রামকে পাঠাতে হবে বনবাসে, 14 বছরের বনবাস। হ্যাঁ, 14 বছর রাম গেল বনবাসে। দাদু, রামকে বনবাসে গেল, তুমি আমাদেরকে গল্পটা শোনাও তাহলে। হ্যাঁ শোনো, অযোধ্যা ছেড়ে রাম, সীতা, লক্ষ্মণ বেরিয়ে পড়ল বনবাসে। তারা চলল বনবাসের উদ্দেশ্যে, শুধুমাত্র পিতার কথা রাখতে। তারা যখন বনবাসের উদ্দেশ্যে এগিয়ে গেল, তারপরে তারা গিয়ে সরজু নদীর তীরে পঞ্চবটী বনে গেল। কি সুন্দর এই বনটা, কি সুন্দর! স্বামী রাম আমাকে যে বনে এনেছে, কি সুন্দর এই বন! এখানে কত পাখি, হরিণ, কত কিছু আছে, কি সুন্দর! ভীষণ ভালো লাগছে। কত সুন্দর ফুল ফুটেছে, কি সুগন্ধি সেই ফুল! রাজবাড়িতে থাকতে আমরা কিন্তু এগুলো কিছুই জানতে পারতাম না, বাইরে এসে এগুলো কত কিছু দেখলাম। স্বামী, জানেন ওই বনে কি সুন্দর হরিণ আছে, আমি দেখলাম। এত সুন্দর তার শিং, ওই হরিণটা এনে দিন না, ওই হরিণটাকে আমি অযোধ্যা নিয়ে যাব। আমাদের ফেরার সময় ওর পায়ে আমি নূপুর পরিয়ে দেব, ও সারা রাজবাড়ি ছমছম করে ঘুরে বেড়াবে। না হলে আমি এটা ভরত ভাইকে উপহার হিসেবে দেব। স্বামী, ওই হরিণটা ধরে এনে দিন না, জান না, ওই হরিণটা দিন না। লক্ষণ ভাই কোথায় গেছে? সুর্পনখা, তুমি তুমি আমাদের ক্ষতি করতে গিয়েছিলে, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিতে চাও? লক্ষণ ভাই কোথায় গেল? লক্ষণ ভাই কোথায় গেল, এখনো ফিরছে না কেন? আমি যাই ওই বনের দিকে, ওই হরিণটার দিকে। বাহ, কি সুন্দর হরিণ, কি সুন্দর হরিণ! ওহো, হরিণটা কোথায় চলে গেল, কোথায় দৌড়ে চলে গেল হরিণটা, কোথায় কোথায় গেল হরিণটা, কোথায় গেল? স্বামী, স্বামী, আপনি আসুন না, হরিণটা তাড়াতাড়ি ধরে দিন না। আসুন, তাড়াতাড়ি আসুন, হরিণটা ধরে দিন, ওখানেই আছে হরিণটা। কিন্তু লক্ষণ ভাই এখনো ফিরলো না কেন? সেই যে সুর্পনখা ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ওখানেই গেছে হয়তো। দাঁড়াও জানকি, আমি যাচ্ছি হরিণের কাছে, হরিণটা ধরে তোমার কাছে এনে দেব। এই হরিণ, হরিণ কোথায় গেল, হরিণ কোথায় গেল? এই তো সেই হরিণ, সত্যি অপূর্ব সুন্দর, একে আমি বিদ্ধ করলাম। বাঁচাও, বাঁচাও ভাই লক্ষণ, লক্ষণ ভাই বাঁচাও, ভাই বাঁচাও, ভাই বাঁচাও, ভাই বাঁচাও, ভাই লক্ষণ। কে তুমি? আমার গলার স্বরে লক্ষণ ভাইকে ডাকছো? আমি মারিচ, আমি মারিচ, আপনি আমাকে বিদ্ধ করেছেন, আপনি আমাকে বিদ্ধ করেছেন। ভাই লক্ষণ, ভাই লক্ষণ, আমি তোমার দাদার গলা শুনলাম। ভাই লক্ষণ, আমি তোমার দাদার গলা শুনলাম, সে তোমার নাম ধরে ডাকছিল। ভাই লক্ষণ, যাও না ভাই, যাও না, তোমার দাদা কোনো বিপদে পড়েনি তো? উনি হরিণকে বিদ্ধ করতে গিয়েছিলেন, আমি ওনাকে বলেছিলাম। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আপনি কোথাও যাবেন না, আমি এই রেখা টেনে দিয়ে গেলাম, এইখানের বাইরে আপনি বেরোবেন না, আমরা না ফেরা অবধি। আপনি এখানে এই কুটিরের মধ্যেই সুরক্ষিত থাকবেন,
আমি আসছি, দাদাকে খুঁজে নেই আমি ফিরছি।